আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সঞ্জনা। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাল শাকের চপ। অনেকেই এই লাল শাকের চপটা তৈরি করতে পারেন না, কিন্তু আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে এই লাল শাকের ক্রিসপি চপটা তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই রেসিপিটা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। তো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি লাল শাক নিয়েছি, আর লাল শাকগুলোকে আমি আগে থাকতেই ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম, আর এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়েও আমি পানিটাকে ছড়িয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে আমি লাল শাকগুলোকে একটু কেটে আনবো, আর ঠিক আমি এরকমভাবে একটু কেটে নিয়েছি। তারপরও এই যে টাটিগুলো আসছে, এগুলোর জন্য কিন্তু আপনার চপটা শেপ মতো আসবে না, যে যখন আপনি এটাকে তেলে ভাজতে যাবেন ওই পর্যায়টা ছুটে যেতে পারে। তো ওর জন্য আমি এখানে বেশ কিছুখানি লবণ নিয়ে এটাকে ভালোভাবে মুথে এটার যে ভিতর যে রসটা আছে ওইটা বের করে ফেলবো। এতে করে আপনার চপটা খুব সফট হবে এবং কি তেলে যখন ভাজতে যাবেন ওই পর্যায়ে ছুটে যাবে না। তো দেখুন এখানে আমার মুথে নেওয়ার পর বেশ কিছুটা লাল শাকের থেকে পানি বের হয়ে এসেছে, আর আমি এটাকে এখন এই পানি থেকে আলাদাভাবে চিপড়ে নিয়ে নিব। ঠিক হাতে এভাবে মুট করে নিয়ে চিপে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে শাকের থেকে, আর এভাবেই শাকটা ঝরঝরা করে শাকটাকে চিপে নিতে হবে। তো আমার এখানে শাকটাকে ভালোভাবে মোটা হয়ে গেছে, আর আপনারা দেখতেই পারতেছেন কতগুলো শাক এখানে কতটুকু হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে চিপড়ে পানিটাকে আলাদা করে নিয়ে নিব। তো এখানে আমি শাকটাকে আলাদা করে নিয়ে নিয়েছি, আর এখানে আমার শাকের সাথে যে উপকরণগুলো লাগবে তার পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিতেছি। এখানে আমি 2 টেবিল চামচ মসুরির ডাল নিয়েছি, আরও নিয়েছি এখানে 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, আর 1 চা চামচের মতো একটু রসুন বাটা, আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তো এগুলো লাগবে। তো এগুলো আপনার আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন, অর্থাৎ ঝালটা আপনারা যে যে ওরকম খান ওরকম আন্দাজ করে ঝালটা নিয়ে নিলেই হবে, মরিচের ঝালটা আর কি। আর এখন এখানে আমি সবগুলো মিশ্রণ ভালোভাবে মিক্স করে একটু হাতের সাহায্যে মথে নিব, আর শাকটাকে এখানে আমি মেখে নিব। আর আরেকটা কথা বলতে তো আমি ভুলেই গেছি, যেহেতু আমার শাক মথার সময় আমি বেশ কিছুখানি লবণ দিয়েছি, তাই শাকের যখন আপনি মশলার সাথে মিক্সড করতে যাবেন ম্যারিনেট করতে যাবেন ওই পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা বুঝে সুঝে দিতে হবে। আমি কিন্তু প্রথমে এখানে লবণ নিইনি, কিন্তু আমার মনে হলো যে আমার কিছুটা লবণ লাগবে, তো ওই আন্দাজ করে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। তাই আপনারা লবণ দেওয়ার সময় একটু সাবধানে দিবেন। তো এই পর্যায়ে আমার ভালোভাবে মশলার সাথে এটা মিক্সড করা হয়ে গেছে, কিন্তু তারপরে বেশ খানিকটা ঝরঝরা রয়ে গেছে। তো এখন হচ্ছে এর মধ্যে আমি বেসন দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। আপনার হাতে যদি এটাকে লিকুইড মনে হয়, যদি এরকম আঠালো একটা বাইন্ডিং না আসে, তাহলে আপনি ওই ক্ষেত্রে এখানে বেসন দিতে পারেন, বেসন দিলে ভালো রেজাল্ট হবে। কিন্তু আপনার হাতের কাছে যদি বেসন না থাকে ওই পর্যায়ে আপনি চালের গুঁড়া কিংবা ময়দাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিব, আর মিক্সড করে এভাবেই টিকার মতো তৈরি করে নিব। এটা কি হয় যে অনেকে এর মধ্যে চিংড়ি মাছ আনাম চিংড়ি মাছ দেয় কিংবা চিংড়ি মাছ বেটেও দেয়, কিন্তু আমার আজকের রেসিপিটা একদম ভিন্ন স্টাইলে করলাম, কারণ অনেকে আছে চিংড়ি মাছ খেতে পারে না অ্যালার্জির কারণে। তো এইভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন এতে কিন্তু কোনো দিক দিয়েই কোনো অংশে কম হবে না। তো আমি এভাবেই বাকি সবগুলো টিকা তৈরি করে নিব, ফিরে আসছি পুরোপুরি সবগুলো তৈরি করার পরে। আর আরেকটা কথা, অনেকে প্রশ্ন করতে পারে আমাকে যে এখানে আমি মসুরির ডাল কেন দিয়েছি। এখানে আমি মসুরির ডালটা দিয়েছি এই কারণে, আপনার যে টিকাটা আছে মানে শাকের যে চপটা এটা অনেকটা ক্রিসপি হয়, এই কারণে এখানে মসুরির ডালটা দিয়েছি। আর এটা দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে, আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। আর এখানে এখন আমার সবগুলো টিকা তৈরি করা হয়ে গেছে, এখন হচ্ছে এগুলো ভাজার পালা। আমি ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর ওই পর্যায়ে আমি এখানে তেলটা গরম হয়ে গেছে ওই পর্যায়ে এখানে আমি টিকাগুলো দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে 3-4 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি, আর এখন আমি এগুলোকে উল্টে পাল্টে দিতেছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, না হয়তো চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কি হবে, আপনার উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কিন্তু চপটা কাঁচা থেকে যাবে। তো যেগুলো একটু হয়ে এসেছে লাল আমি ওগুলো উল্টে দিয়েছি, আর যেগুলো এখনও ভালোভাবে হয়নি ওগুলোকে আমি রেখে দিয়েছি, পরে উল্টে দিব। তো আমি এভাবেই 3-4 মিনিট সময় নিয়ে 2-3 বার
করে উল্টে পাল্টে ভেজে নিব। তো এই তো আমার চপগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নিচ্ছি আর সেম একইভাবে আমি বাকি চপগুলো ভেজে নিব। তো ফিরে আসছি পুরোপুরি ভাজা হওয়ার পরে। আর দেখুন তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার লাল শাকের চপ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এরকম সহজ সহজ মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা অবশ্যই একটি লাইক দিয়ে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবার বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।